পাচ্ছিল? হ্যাঁ, পাওয়ার একবার জোড়ো করে দিয়ে তুতনকে, তুতনকে জোড়ো করে দিয়েছে। হ্যাঁ, জোড়ো করে দিয়েছে। বাহ ভাই, তুমি কোন মিউজিকের ফ্যান? হ্যাঁ, পাওয়ারকে চাই, পাওয়ার ঘুরে যাব, তাও পার্কে চাই। বাহ, আরে কি বন্ধুরা, ভালো না চলে এসছো? আমিও চলে এসেছি কালাকড়ি বক্স কম্পিটিশন, যেখানে রয়েছে তোতন মিউজিক আর পার মিউজিক। ওই সাইডে দেখতে পাচ্ছ তোতন মিউজিক, আর ওই সাইডে কিন্তু আছে পার মিউজিক। সামনের দিকে যাচ্ছি আর পার মিউজিকের কতগুলো বক্স আছে আর তোতন মিউজিক কতগুলো বক্স নিয়ে চলে এসছে কাঁপানোর জন্য, সেটাই কিন্তু দেখাবো। চলো ফিল্ডে যাচ্ছি, আর এখন কিন্তু বন্ধ আছে, এখনও চালু করিনি। সামনের দিকে যাচ্ছি আর পুরোটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর গাইজ, একটা কথা বলবো তোমাদেরকে, 125 কিলোমিটার দূর থেকে আমি আসছি, সেই জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ব্লগটা দেখার জন্য। চলো সামনের দিকে আমি যাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ দুটো সেট আপ কিন্তু মুখোমুখি একদম আছে। চলো সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু মুখোমুখি। আর কম্পিটিশানটা এখনও শুরু হয়নি, দেখি কে কী অ্যাম্পলিফায়ার নিয়ে এসছে আর কে কতগুলো বক্স নিয়ে এসছে, পুরোটাই কিন্তু দেখাবো তোমাদেরকে। চলো সামনের দিকে যাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পার মিউজিকের একদম সামনে আমি চলে এসেছি, আর পার মিউজিক দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 খানা পপবেস, আর উপরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, উপরে 8 খানা কিন্তু মিড রাখা রয়েছে, আর উপরে র্যাগ সব রাখা রয়েছে। আর সেট আপটা অনেকটা খাতারনাক লেভেলে লাগছে বন্ধুরা। আর আশেপাশটা তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি, ওই সাইডে রাখা রয়েছে কিন্তু তোতন মিউজিক। তোতন মিউজিক কাছে যাবো এবং কী কী অ্যাম্পলিফায়ার নিয়ে পুরো সেট আপটা পরিচালনা করছে সেটাও কিন্তু দেখাবো। তো প্রথমে আমরা পার মিউজিকের অ্যাম্পলিফায়ার সেট আপটা দেখে নেবো। তো চলো যাচ্ছি, পার মিউজিকের অ্যাম্পলিফায়ারটা কোন দিকে রাখা আছে সেটা এখন দেখে নেবো আমরা। তো বন্ধুরা, ওই সাইডে কিন্তু রাখা আছে পার মিউজিকের অ্যাম্পলিফায়ার। আর পার মিউজিক এই সেট আপটা চালানোর জন্য কী কী অ্যাম্পলিফায়ার নিয়ে চলে এসছে সেটাই এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো প্রথমে পার মিউজিকের অ্যাম্পলিফায়ারের সামনে আমি এখন যাচ্ছি, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পার মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু এই সাইডে রাখা আছে। আর ও আচ্ছা, উড়িষ্যা থেকে কখন নিয়ে এসছে সেট আপ, মানে কবে এসছে এখানে? কালকে রাতে। ও, আর উড়িষ্যায় মানে কটা সেট আপ গেছিল? তিনটে। তো আর ওখান থেকে ডাইরেক্ট আনলোড করেছি, তারপর সেখান থেকে গাড়ি ঢুকেছি, তারপর মাল কি করে একটু করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, অপারেটর দাদা পারমিশন দিয়ে দিয়েছে, মানে অ্যাম্পলিফায়ারের এবারে ভিডিওটা করা হবে ভালো করে। ঠিক আছে, আমি ভিডিওটা করছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অ্যাটম 26,000, আর তার সাথে কিন্তু রয়েছে এমপি 18,000। এই অ্যাম্পলিফায়ারগুলো কতটাই খাতরনাক তোমরা বুঝতেই পাচ্ছ। আর ওই সাইডে কিন্তু রাখা রয়েছে CA20, কটা আছে আমি তোমাদের কাছে 1, 2, 3, 4, 5, 6, 6টা, আর উপরে রয়েছে ABX, এইগুলো দিয়ে সম্ভবত মিড চলছে। আর তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ডট পেটি ক্রসওভার স্টেবিলাইজার, আর র্যাক চালানোর জন্য কতগুলো অ্যাম্পলিফায়ার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো কোন মিউজিকের ফ্যান তুমি? হ্যাঁ, পাওয়ার। পাওয়ার? আর পাওয়ার চাই। সকালবেলা পাওয়ার ছিল? হ্যাঁ, পাওয়ার একবার জোড়ো করে দিয়ে তুতনকে, তুতনকে জোড়ো করে দিয়েছে। হ্যাঁ, জোড়ো করে দিয়েছে। বাহ ভাই, তুমি কোন মিউজিকের ফ্যান? হ্যাঁ, পাওয়ার কে চাই, পাওয়ার ঘুরে যাব, তাও পার কে চাই। বাহ, আরে এখন বন্ধ আছে কেন? ঠাকুর এসছে বুঝতেছো। আচ্ছা, কখন চালু হবে সেটা? চালু হয়ে যাবে, আর এক ঘন্টা পরেই চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতেছো। আমি কিন্তু 125 কিলোমিটার দূর থেকে আসছি দেখার জন্য। তো অ্যাম্পলিফায়ার সেট আপটা তোমাদেরকে ফুল দেখিয়ে দিলাম, এরপরে কিন্তু যাবো সামনে রাখা আছে তোতন মিউজিক। তোতন মিউজিক পুরো সেট আপটা পরিচালনা করার জন্য কী কী অ্যাম্পলিফায়ার নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোতন মিউজিকের কাছে যাচ্ছি আমি। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি তোতন মিউজিকের একদম সামনে, তোমরা দেখতেই পাচ্ছ আমার আগে দিয়ে কিন্তু রাখা আছে তোতন মিউজিক। আর তোতন মিউজিক কতগুলো বক্স নিয়ে এসছে এখানে জাস্ট আমি তোমাদের গুনে দেখাচ্ছি। 4টা কিন্তু আছে পপ বেস, আর 4খানা কিন্তু আছে এখানে নিচে মিড, আর উপরে কিন্তু 4-পাল্লা বক্সগুলো দেওয়া আছে, আর র্যাক ট্যাক টুইটার এইসব কিন্তু রাখা আছে। আর এই সেট আপটা পরিচালনা করার জন্য কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে চলো আমরা সামনে যাচ্ছি এবং সামনে থেকে দেখে নেব। চলো অ্যাম্পলিফায়ার কাজ যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে তোতন মিউজিকের অ্যাম্পলিফায়ারের পিছনের লুক, তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু চং রাখা আছে। আর সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটাই কিন্তু হচ্ছে তোতন মিউজিকের ফুল অ্যাম্পলিফায়ার সেট আপ। দাদা, সামনে থেকে ভিডিও করা যাবে কি? সামনে থেকে ভিডিও করা যাবে? আচ্ছা, ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা,
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোতন মিউজিকের ফুল অ্যাম্পলিফায়ার সেট আপ, যেখানে কিন্তু পপ বেসগুলো চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে এটিআইয়ের অ্যাম্পলিফায়ার, আর উপরের মিডগুলো চালানোর জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে CA20, আর 6D বাংলা বক্সগুলো চালানোর জন্য কিন্তু পুরো এক্সটেঞ্জারের অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে। 5K 4K দিয়েই কিন্তু পুরোটা পরিচালনা করা হচ্ছে। বন্ধুরা এই সাইডে বন্ধুরা দেখতেই পাচ্ছ র্যাক ট্যাক চালানোর জন্য কিছু অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে, তার সাথে আছে ডট পেটি। তোমরা ভালো করে অ্যাম্পলিফায়ার সেক্স ওইদিকে দেখতেই পাচ্ছ, স্টেবিলাইজার রাখা আছে ক্রস ওভার, ডট পেটি, আর DVD মেশিন গান চালানোর জন্য।